সাধারণত দেখা যেত যে ঢাকা শহর এবং কয়েকটা মাত্র জেলাতেই ডেঙ্গু আমরা এ পর্যন্ত দেখেছি 22 বছর, কিন্তু এবছর দেখা যাচ্ছে দুইটি জেলা বাদে সব জায়গায় ছড়িয়ে গেছে। আরেকটা বিষয় উদ্বেগের কারণ হচ্ছে যে সাধারণত ডেঙ্গুর যে পিক বা তুঙ্গে যায় অগস্ট মাসে, জুলাইতে যায় অগস্ট, এবছর কিন্তু অগস্ট, তারপর সেপ্টেম্বর, অক্টোবর, সেপ্টেম্বরেও যায়, অক্টোবর, নভেম্বরেও কিন্তু এখন আমরা দেখছি যে ব্যাপক সংখ্যায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে হসপিটালগুলিতে। তো এটা আসলেই একটা একটা জনস্বাস্থ্যের জন্য একটা হুমকি স্বরূপ। এটার মূল কারণ হচ্ছে যে এবার আমাদের দেশে তো ডেঙ্গু বা এডিস মশা দমনের জন্য কোনো সায়েন্টিফিক বা স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করা হয় না, আসলে প্রকৃতির উপর নির্ভর করেই ডেঙ্গু বাড়ে কমে। এবার এডিস মশা ব্রিডিংয়ের জন্য প্রকৃতি সহায়ক ছিল। মসকিউটো কন্ট্রোল, ভেক্টর ম্যানেজমেন্ট করার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করা দরকার, আমাদের কোনো কর্তৃপক্ষই, সেন্ট্রাল বলেন, স্থানীয় বলেন, কেউই সেটা করতে চাচ্ছেন না। তারা যেটা করেন, যখন ডেঙ্গু খুব বেশি হয়ে যায় কিংবা কিউরক্স মশা খুব বেশি হয়ে যায়, তখন তারা ঢোক ঢাক ঢোল বাজিয়ে নানাবিধ কর্মকাণ্ড করেন, বলেন যে আমরা কাজ করছি। আসলে এইভাবে মশা কন্ট্রোল হয় না, ডেঙ্গু বা চিকুনগুনিয়াও প্রতিরোধ করা যায় না। এর জন্য একেবারে স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে। আপনি মনে করেন একটা ডিজিজ হয়েছে, আপনি ডাক্তার দেখাবেন না, আপনি সেই একজন কেমিস্ট নিয়ে আসলেন বা একটা ফিজিসিস্ট নিয়ে আসলেন। আপনি সেই রুগী বাঁচবে বা সেই রুগী করলে কিওর হবে, হয়তো ন্যাচারালি কিওর হতে পারে। এখানে এই যে ডেঙ্গুগুলি হচ্ছে, ডেঙ্গু কেসগুলি, এই প্রথমত যে ডেঙ্গু কেস তো অনেক সংখ্যা, কারণ আপনি মাত্র 53টা হসপিটালের রুগী যারা হসপিটালাইজড হয়েছে তাদের সংখ্যা বলছেন, যাদের হসপিটালাইজড হয়নি, এই 53টা হসপিটালের বাইরে যেসব রুগী আছে যারা টেস্ট করেন নাই তাদের সংখ্যা কত? আমি যদি বলি যে এখানে টেস্ট করছে ডেঙ্গু হয়েছে হসপিটালাইজড হয় নাই, তাকে তো আপনি হিসেবে আনছেন না। এখানে এগুলিকে রিপোর্টেবল ডিজিজ করলে সবচেয়ে ভালো হয়। যদি রিপোর্টেবল ডিজিজ তারা সারা বছরের জন্য নাও করতে পারেন, আমি বলবো যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের জন্য ডেঙ্গুকে রিপোর্টেবল ডিজিজ হিসেবে গণ্য করা হোক, তাহলে আপনি অ্যাটলিস্ট নোটিস বুঝতে পারবেন যে কোথায় আছে, এবং কোথায় আছে জানা গেলে তাতেই কিন্তু 50% সলিউশন হয়ে যায়। যখনই একটা বাড়িতে লোকে জানবে যে এখানে একজন ডেঙ্গু রোগী আছে, তখন বাড়ির লোকজন কিন্তু ই হবে, আপনার সজাগ হবে, অ্যাটলিস্ট সে অ্যারোসল মারবে, অ্যাটলিস্ট সে মশারিটা টানাবে, অ্যাটলিস্ট সে পানি জমতে দেবে না। এই সুতরাং ডিটেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ডেঙ্গু তো কেউ কেউ বলেন, একজনে বললেন শুনলাম যে বিদেশ থেকে প্লেনে করে আসছে, এটা একটা সম্পূর্ণরূপে প্লেনে করে আসছে হয়তো, কিন্তু এটা এস্টাবলিশড হয়েছে অনেক আগে, এইটা সম্পূর্ণরূপে একটা বিভ্রান্তিকর তথ্য। এই তথ্য তাকে যে দিয়েছে সে সরকারকে, মানে বিপাকে মিসগাইড করছে, ওনাকেও মিসগাইড করছে, এবং এটা কোনো ইয়ে নাই, এটা কোনো ভ্যালিড কোনো কথাই না। এখানে এডিস মশা আছে এবং সারা বছরব্যাপী ব্রিডিং হয়, সারা বছরব্যাপী ট্রান্সমিশন হয়। সরকারের উপরে নির্ভর করার দরকার নাই, আপনারা ব্যক্তিগতভাবে প্রিকশন নেন, যেটা আমি বললাম, অর্থাৎ মশারির ভিতরে দিনে রাত্রে সবসময় মশারিতে বিশ্রাম নিয়ে থাকেন, আপনার ফুল হাতার শার্ট প্যান্ট পরেন, বাচ্চাদেরকে মোজা পরান, এবং পানি নিষ্কাশন করেন সপ্তাহে একদিন করলেই যথেষ্ট। এইসব আবার যদি কারো জ্বর হয় সাথে সাথে টেস্ট করে দেখুন যে তার ডেঙ্গু কিনা। এইভাবে আপনি যদি করেন তাহলে আপনি অ্যাটলিস্ট নিজেকে সুরক্ষিত করতে পারতেছেন। এখানে দরকার হচ্ছে যে ডিজিজটাকে, প্রথমে ভাইরাসটাকে ট্র্যাক করা, অর্থাৎ একজন রোগী যদি থাকে, ডেঙ্গু রোগী থাকে একটা জায়গায়, মগবাজারে একটা একটা পাড়ায়, তাহলে আপনি বুঝতে হবে ওইখানে যে মশা আছে সেই মশার ভিতরে ভাইরাস আছে, সেই মশাগুলিকে আপনি মেরে ফেলতে হবে। অর্থাৎ ভাইরাস বা মশাকে ডিটেক্ট করার কায়দা কানুন আছে, পদ্ধতি আছে, তাদেরকে মেরে ফেললে আপনি দেখা যাবে যে ওইখান থেকে আর ভাইরাসটা ছড়াচ্ছে না। আপনি যেখানেই একটা রুগী পাবেন সেটাকে চিহ্নিত করে, সে বাড়ি এবং সে যেখানে দিনের বেলা থাকে সে বাড়িকে চিহ্নিত করে আপনি সেখানে ফগিং করবেন, আশেপাশে সেখানে আপনি লাভ শেয়ারিং করবেন, সেখানে পানি জমা থাকলে সে পানি নিষ্কাশন করবেন, পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন, অর্থাৎ সেই আশেপাশে লোকজনকে বলবেন যে তোমাদের এখানে ডেঙ্গু হয়ে গেছে, তোমরা সাবধান হও। লোকজনকে বলতে হবে তোমরা মশারির ভিতরে থাকো, বাচ্চাদেরকে বলতে হবে তোমরা ফুল হাতা প্যান্ট শার্ট পরো, যেসব বয়স্ক লোক এখন ঝুঁকছেন ওই 3/4 পরে, কিন্তু অনেক বয়স্ক লোক, তাদেরকে বলতে হবে যে আপনি 3/4 পরে ঘরে বেড়াচ্ছেন কিন্তু আপনি সর্বনাশ হয়ে যেতে পারে এই এডিস মশা কামড়ায়, দেখুন পায়ের দিকে তো কামড়ায়। এখন এইসব পদ্ধতি যদি করা হয় তাহলে দেখা যাবে কি ওই ভাইরাসটা আর ওইখান থেকে এসকেপ করতে পারলো না,